রাস কাকে বলে? রয়াকারে রাস, রাস মাছের দন্তুষ্ট, তারুষ দন্তুষ্ট, আকারটা তুলে দিলে কি হবে? আগুন থাকবে তবে কোন গ্যাসের নাই, গ্যাসের আগুন নয়, পাটকাঠির আগুন নয়, খড়ির আগুন নয়, কয়লার আগুন নয়, যে আগুন ইন্দ্রকে পরাজিত করেছ, ভোলানাথকে পরাজিত করেছ, ঠিক
তাই বলে তুমি নিজেকে বড় বীর মনে করে ঘোষণা করো না, আমি এখনো আছি, তাকিয়ে দেখো আমার দিকে। পরীক্ষিত মহারাজ, আপনার সেই পরীক্ষিত মহারাজের আসনে বসে আপনার শ্রবণ করুন। সুখদেব গোস্বামী এই রাস এত সুন্দর করে বর্ণনা করছেন, ইনি কে ছিল? উনি ছিল সুখ পাখি। ভালো করে বুঝুন এই রাস তত্ত্ব, আস্তে 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 ভালো ভালো করে বুঝুন, বুঝে নিন। এই রাস তত্ত্ব জানতে একমাত্র দেবাদেব শঙ্কর ভোলানাথ তত্ত্ব জানতে। এখন ভোলানাথ তত্ত্ব জানে বলে ভোলানাথ শ্মশানে ধ্যান করেন, আপনারা তো জানেন ভোলানাথ শ্মশানে থাকে, ছাই মাগে হরি বল, ছাই রেখে থাকে, বাতশাল করে আর মরার মাথার উপরে বসে ধ্যান করে। যে আসনটাই একটা ধ্যান করতে গেলে একটা আসন চাই, আসন চাই, সে আসনটা হচ্ছে পাঁচটা মরার মাথা। এর মধ্যে একটা নিগুড় তত্ত্ব লুকিয়ে আছে, আপনারা বুঝে নেবেন বাবা, এটা অভিজ্ঞ ভক্ত তাদের বুঝতে অসুবিধা হবে না, বুঝেন। এখন পাঁচটা মরার মাথার উপরে বসে ধ্যান করে, এদিকে নারদ যিনি কোন রোগ মানে না, এমন এমন ব্যক্তি আছে, মানে নারদ এমন একটা ব্যক্তি বাবা, নিজে গণ্ডগোল করে না, তবে গণ্ডগোল বাঁধি নিতে ভালোবাসে, অনেক আছে কিন্তু গণ্ডগোল বাঁধাতে ভালোবাসে। এখন নারদ না রোদ, নাম তো নারদ, তিনি রোদ মানে অমনি পার্বতী মায়ের কাছে গিয়ে বলছে, মা আমি একটা কথা বলতে চাই, কি প্রভু যে কাজটা মরা প্রভু পাঁচজনকে ভালোবাসত, তোমার ছাড়া, তুমি ছাড়া আরো পাঁচজনকে ভালোবেসেছে, এমন ভালোবাসা বেসেছে মরার পরও তাদের মাথা গুছিয়ে রেখে তাদের মাথার উপরে বসে ধ্যান করে। এখন দিদি ভাই আপনার কোনো দিদি ভাই যদি জানতে পারে যে আমার স্বামী মানে স্বামী আমি ছাড়া বাইরে আরেকজনকে ভালোবাসে, ঘরে ঢুকলে মার কাছে মাটিতে পড়বে না, একটা মারও কিন্তু মাটিতে পড়বে না, পারলে আরো পাঁচজন মানে পাঁচজন ওরে বাবা আসুন প্রভু। এই বলে তো চলে গেলেন নারদ, এখন ভোলানাথ ধ্যান করে যে ফিরে এসেছেন ভোলানাথ, আপনারা তো জানেন যে ভোলানাথ পার্বতী নিয়ে কত কালি হর হরি মেয়েরা যখন শিবের মাথায় জন্মালিস জন্মালিসের সঙ্গে আপনি হয়েছেন প্রতিদিন জল শিবের মাথায় জল ধরে কি বল আমার ঠাকুর বাবা তো শিব, আমার শিবরাত্র না খুব করতাম, আমি মিথ্যা কথা বলি না তোমার সঙ্গে,
তুমি পাঁচবার মরেছ, তোমার মাথা গুছিয়ে রেখে আমি তোমার মাথার উপরে বসে ধ্যান করি। এখন পার্বতী বলছে, প্রভু আমার পাঁচবার মরণ হইল, তারপরে তোমার একবারও মরণ হইল না। কবি
শারদচন্দ্র পবনমন্দ চোখে সব শস্যের ফুল দেখছে, রাস্তার উপর দিয়ে যাচ্ছে, আস্তে 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 রাস্তার উপর দিয়ে হাঁটছে, আর পেছনে একটা গাড়ি এসেছে, ঠিক সেই সময় একটা গাড়ি এসে উপস্থিত হয়েছে, গাড়ি চাপা পড়ে মরে না, যাতে মাতাল হলে কি হবে। ভ্রমর মাতাল হয়েছে তাহলে ঠিক আছে, ভ্রমরের সময় মধুপান করা, মধুপান করছে না, রানা ফুল কেউ নয় বিনয় করে বলে ও রানা ফুল দেখো যেন মধু ঝরে যদি কোনো ভাগ্যবান কোন ভাগ্যবতী কৃষ্ণ সেবার দ্রব্য মধুগুলি অকালে বিনাশ সময় মতো গুরু চরণে লাই ধরে যদি পবিত্র সেবায় দিতে পারে কৃষ্ণ পদনের চরণে তার ধরে তোমরা পবিত্র সেবায় দেব ঝরে যেও না। এটা হচ্ছে ছড়ে গেলে তোমার সেবায় থাকবে না গো, সেটাই বলবো জীবকে শিক্ষা দিয়ে। ভগবান দেখছেন আহা মনে মনে ছয় ঋতুর ফুল ফুটেছে, হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে নীল আকাশ নিচে নেমে এমন ফুল ফুটেছে মনে হচ্ছে তারার মালা গলায় পড়েছে। সরোবরে ফিরে গেলে দুইটা স্বর্ণপদ্ম আর পাশে তার নীল পদ্ম, এখন স্বর্ণপদ্ম কি নীল পদ্ম তার ঢলে ঢলে পড়ছে, দেখবে নদীর ধারে পুকুরের ধারে দেখবে যখন ধারে যদি কোনো ফুল থাকে ফুল গাছ থাকে মৃদুবল মনে হালকা বাতাসে ফুলগুলো ঢলা ঢলে পড়ছে। স্বর্ণপদ্ম ও তো রাধা রানী, নীলপদ্ম ও তো আমি আহা নবী বলি সত্যি যদি রাধারানীকে পেতাম ওই ফুলের মতো করে আমি রাধারানী কমরে ঠিক এভাবে ঢলে পড়ে এইভাবে ঢলে পড়তাম কি বা হের তো রাতে যত
সাধু ভাষা ব্যবহার করেছেন যত কুলবতী চিত ভগবান বাঁশি বাজিয়েছেন, আপনার গান পেতে শুনুন।